वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम सत्य कोंगे जिना भाई जिना भाई जिना भाई विक्टर भाई जिना भाई जिना भाई जिना भाई सत्य कोंगे जिना भाई जिना भाई जिना भाई विक्टर भाई जिना भाई जिना भाई जिना भाई ब्लॉक कांग्रेस जिना बच जिना बच जिना बच सादिकल भाई जिना बच जिना बच जिना बच वंदे मातरम कांग्रेस दल सबाई के सम्मान संगे तादेर योग्यता अनुजाई तादेर चेये सम्मान एर संगे तादेर के जगह देवार व्यवस्था आमरा करब एटा आमी आगेओ बोलेछि। आज के जावेद साहेब शुधु इस्लामपुर 6 नम्बर सीटेर जिला परिषदेर सदस्य नय, उनि होच्छेन इस्लामपुर ब्लकेर एकजन सुपरिचित राजनीतिविद एवं एक बर्षियार नेता हिसाबे एलाकार मानुषेर काछे सुपरिचित एवं एलाकाय राजनीतिगतभावे मानुषके परिसेवा दिच्छेन। सेई ओनाके यथारथभावे आमरा सम्मान दिए 6 नम्बर जिला परिषदे ओनाके पुनराय कांग्रेसेर प्रार्थी हिसाबे आमरा घोषणाओ करछि। बोलछि नमिनेशन कि आजकेई होबे? आजकेई करो, आजकेई होबे। এই যোগদানটা কতটা প্রভাব ফেলবে? যোগদানটা কতটা প্রভাব ফেলবে এটা তো সময় বলবে। এই তো হচ্ছে কি জাভেদ আক্তারের ঘাড়ে বন্দুক রেখেই তৃণমূলের নেতারা রাজনীতি করেছে। কানাইয়ালালের জন্ম তৃণমূলে জাভেদ আক্তারকে নিয়ে। কানাইয়ালালের জন্ম যখন জাভেদ আক্তারকে নিয়ে, যে জন্ম দিতে পারে সে জন্ম দেওয়ার পরে তাকে শেষ করারও ক্ষমতা রাখে তৃণমূল নীতি। এদি আজকে তৃণমূল জাভেদ আক্তারের হাত দিয়ে তৈরি হয়েছে। আর তৃণমূল যে আচরণ জাভেদ আক্তার এবং জাভেদ আক্তারের সঙ্গে যে সকল সাথীরা আছেন তাদের সঙ্গে যে আচরণ করেছে, তাদের প্রতি যে বিশ্বাসঘাতকতা দেখিয়েছে তৃণমূল, তার প্রতিশোধ এবং তার প্রতিবাদ দুটোই কংগ্রেসের ঝান্ডা নিয়ে হবে এবং জনসমর্থন প্রমাণ করে দেবে যে এখানে কানাইয়ালাল হয়তো তৃণমূলের সভাপতি হতে পারে কিন্তু জননেতা জাভেদ আক্তার ছিল, জাভেদ আক্তারই থাকবে। আমি তো পরিষ্কার বললাম যে তৃণমূল দলটা হচ্ছে চোর ছেচোরদের দল হয়ে গেছে। এখন তৃণমূল দলে ভালো মানসিকতা নিয়ে মানুষের পরিষেবা যারা দিতে যায় স্বচ্ছ ভাবমূর্তির মানুষদেরকে এরা সহ্য করতে পারছে না। তাহলে যদি স্বচ্ছ মানুষগুলো তৃণমূল দলে থাকে তাহলে এরা চুরি চামারি করতে পারবে না। তার জন্যে যাতে প্রতিবাদী কণ্ঠগুলোকে ভিতরে দলের থেকে বের করে দেওয়া যায় সেই জন্যে ফরহাদ বানু জাভেদ আক্তারের মতন যারা পরিষ্কার ভাবমূর্তি নিয়ে জনগণের সেবা করতে চাইছেন তাদেরকে তাড়াওয়ার একটা চক্রান্ত তৃণমূল দলে তৈরি হয়েছে, সেটাই হচ্ছে তার জন্যেই। নালে জাভেদ আক্তার দুবারের জেলা পরিষদের সদস্য, তার গ্রহণযোগ্যতা জনগণের কাছে প্রমাণিত এবং তৃণমূল দলে উনি নিজে তৃণমূল দলের কোর কমিটির মেম্বার, জেলা সভাপতির থেকে সিদ্ধান্ত নিচ্ছে কি এরকম একজন যোগ্য ব্যক্তি যার প্রভাব আছে, জনসমর্থন আছে, গ্রহণযোগ্যতা আছে, সুপরিচিত মুখ আছে, সেই সব থাকার সত্ত্বেও জাভেদ আক্তারকে 6 নম্বর সিটে বাদ দেওয়া হচ্ছে। তার সঙ্গে দেখা যাচ্ছে অনেক জায়গায় যারা যোগ্য পঞ্চায়েত ওয়ার্ডের মেম্বার হিসাবে যারা কাজ করছিলেন, দায়িত্ব নিয়ে কাজ করেছেন, পঞ্চায়েত সমিতিতে যারা ছিলেন সেই যোগ্য ব্যক্তিগুলোকে বাদ দিয়ে সেখানে যারা হয়তো আজকে নাম লেখাচ্ছে বা ওরা তৃণমূলের মধ্যে যাদের সার্টিফিকেট দিচ্ছে কে যারা চোর ছচোর তোলাবাজি করতে পারে সেই সব লোককে এখন টিকিট দিয়ে তারা তাদের তোলাবাজির জন্য আগামী দিনের ব্যবস্থা করছে, টিকিট বিক্রি করা হচ্ছে। জাকির হোসেনের বাড়িতে টিকিটের নাম করে যে কালেকশনের দোকান খোলা হলো সেই টাকা নিয়ে বিনিময় ক্যান্ডিডেট বাছাই করা হচ্ছে। এই চরিত্রের বিরুদ্ধে যারা আছে তাদেরকে তৃণমূল টিকতে দেবে না, সেইটাই হচ্ছে আসলে। তার জন্যই এনারা প্রতিবাদী কণ্ঠ, জাভেদ আক্তার অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেছে, সেই জন্যে এই কণ্ঠকে রোধ করার জন্য জাভেদ আক্তারকে এখান থেকে তাড়াতে হবে, এটাই হচ্ছে এদের চক্র। যে বিষয়টা বলবো যে আপনি যে অনুগামী যার অনুগামী বলে পরিচিত গোটা উত্তর দিনাজপুর না পশ্চিমবাংলায় সবচেয়ে বর্ষিয়ান বিধায়ক আব্দুল করিম চৌধুরী, এই যে আপনি ডিপটাই ধরলেন টিকিট পেলেন না তৃণমূলের হয়ে 6 নম্বর আসনে জিততে, আপনি আপনার অভিভাবক করিম চৌধুরীকে বিষয়টা জানিয়েছেন? আমি চৌধুরী সাহেবের সঙ্গে এ বিষয় নিয়ে যোগাযোগ হয়নি, কিন্তু এর আগে একটা মিটিং ডেকেছিলেন উনি কয়েকদিন আগে ক্যান্ডিডেট বিষয় করার জন্য।
उन्नी बोलें ऊपर थे निर्देश आज कि हमारे वो कैंडिडेट लिस्ट गुलो ऊपर डिमांड कर बेस भलो एट अधिकार अपनी पे नहीं सबा खुशी जे रखम प्रत्येक विधानसभा एम एल ए विधायक आर लिस्ट गुलो तैयारी कर पंचायत समिति ग्राम पंचायत तो से भाव आपके एक अधिकार दे हलो एट अनेक खुशी आ प्रत्येक बूथे बूथ कैंडिडेट गुलो पुराना टीएमसी गुलो जरा आगे छो तो सबा निजे निजे अपना बायोडाटा नहीं ओखने जाए लिस्ट जमा कर लें तपर लिस्ट ओखने जमा हलो जमा हार पर कोनो खोज खबर नाई पर सुने कि सब लिस्ट गुलो आबार कन्हैयालाल अग्रवाल किने निच्छे ना कि करेछे सबाई के हाइजेक कर रेखे और जे जे लिस्ट गुलो जमा दिच्छे और लिस्टे सब कैंडिडेट गुलो हलो किन्तु आमादे विधायक लिस्ट माध्यमे एक कैंडिडेट हयनि तो आमरा देखेछि कि प्रत्येक क्षेत्र जो एम एल ए के सब समय मतलब विच्छिन्न करा होच्छे कोनो उनाके गुरुत्व देवा होच्छे ना दल किछु करछे ना तो से समय आमी बोललाम कि एखन तो आमाके बाध्य होच्छे निजे एक सिद्धान्त नेवार जन्य एर जन्य उनि एकटा कथा बोलेछिलेन কে যারা যারা আমার সঙ্গে আছে যারা যারা আমার পিছনে আছে যারা আমাদের পার্টিগুলো আছে যদি ওরা সিম্বল না হয় তো নির্দলে সবাইকে দাঁড়াতে হবে তো আমি ভাবলাম কি নির্দলে কেন কিসের জন্য নির্দলে কেন হাত পা থাকে না কেউ আমাদেরকে একটা সাপোর্ট দিতে পারবে না তো নির্দল করে করবে কি যখন আমরা বাগি হব তো ভালোভাবে বাগি হব এর জন্য আমরা দল থেকে নিজেকে আপনারা সাইড করে আমরা আপনারা ওখান থেকে সরিয়ে আমরা কংগ্রেস আইএনসির পটাকা ধরিয়ে এখন আমরা নিজে একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি যেহেতু কাল থেকে আমাদের মানুষগুলো বিরক্ত হচ্ছে কি আমরা কি করব আমরা কংগ্রেসে যাব নির্দলে যাব না যখন নির্দলে কেউ যাওয়ার জন্য রেডি নাই সবাই একটা সিদ্ধান্ত হলো কি আমরা কংগ্রেসে যাব সে সময় আমি আমাদের আলী ইমরান বাবু ওইরাকে আমি খবর দিলাম উনি যোগাযোগ করলো মহিত বাবুর সঙ্গে আমি সে খবর আমাদের মন্ত্রী জনাব গোলাম রব্বানি সাহেবকে আমি জানিয়েছিলাম কি রকম এরকম হিসাব আছে কি করব আমাদের জেলা সভাপতি ওকে জিজ্ঞেস করছি ওরা বলছে যে না আপনাদের যে করা আছে আপনারা করেন আমরা এখন কিছু করতে পারছি না আপনাদের নামগুলো কেটে এই যার কোনো গুরুত্ব নাই কোনো জায়গা নাই সে লোকটাকে টিকিট দিয়ে এখন টিএমসি কে ওরা ভালো ফল দেওয়ার জন্য চেষ্টা করেছে সেই জন্য আমি আর কাগজ জানাইনি এদের দেখলাম যে বড় বড় আমাদের নেতাগুলো মন্ত্রীগুলো যখন গুরুত্ব দিচ্ছে না জানানোর পর কোনো ওরা কোনো স্টেপ নিচ্ছে না তখন আমরা দেখলাম কি না আমাদের এলাকার পুরো ইসলামপুর বিধানসভা মানুষগুলো বিভিন্ন জায়গা থেকে আমাকে বারবার ফোন করে বলছে কি আপনি একটু এগিয়ে আসেন আপনার মাধ্যমে আমরা সব সময় কংগ্রেসে যাওয়ার জন্য রেডি আছি তখন আমরা একটা ওখানে যোগাযোগ করার পর আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের সাধারণ সম্পাদক ইমরান আলী বাবু সাহেব তারপর সঙ্গে আমাদের ব্লক নেতৃত্ব আমাদের ডক্টর সাদিকুল ইসলাম সাহেব আর তারপরে অ্যাডভোকেট আলতমাস বাবু তারপরে ইকরামু সাহেব সবার সঙ্গে উনি যোগাযোগ করে আজকে আমরা এটা নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম বুঝি এতদিনের জার্নি আপনার তৃণমূল কংগ্রেসে তারপর আজকে কংগ্রেসে যোগদান করতে হলো এত কিছু করেছেন আমাদেরকে বাধ্য করা হলো আর এর সব সময় এটা আমি একটাই দায়ী দিব ও আছে আমাদের জেলা সভাপতি কানিয়ালাল আগরওয়াল ওকে তো আমি নিজে দলে নিয়ে আসছিলাম 2017 তে ব্যারামপুরে দিদির সঙ্গে দেখা করালাম ব্যারামপুরে দিদির সঙ্গে কথা হয়ে গেল শুভেন্দু অধিকারীর সময় আপনার অবজারভার ছিলাম আমাদের জেলার কন্যা কাঙ্কিতে যায় ওনার ওই ধামে যেখানে আমাদের কাঙ্কিত ধাম আছে ওখানে যা ওনাকে ওনার হাতে দিলাম দেওয়ার পর ওনাকে যোগদান করার পর আজকে ওইটা ফলাফল আমরা পাচ্ছি কে কানিয়ালাল আগরওয়াল চাচ্ছেন কি আমরা ওইটা ওনাকে একটা জিজ্ঞেস করতে যাকে আপনাকে দল তো আপনাকে দায়িত্ব দিল জেলা সভাপতি করলো কি কি না করলো তো এখন আপনি দলের জন্য চাচ্ছেন কি দল তো আপনি যে বিভ্রান্ত হয়ে যাচ্ছে দলকে তো আপনি সরিয়ে দিচ্ছেন দলের যে যারা যারা সৎ আপনাদের ক্যান্ডিডেট গুলো ছিল প্রার্থীগুলো ছিল ওদেরকে প্রত্যেকটি এলাকাতে ওদেরকে সরিয়ে আপনি নতুন নতুন দিয়ে নিয়ে চলেছেন যার কোনো ইমেজ নাই কোনো ক্যারেক্টার নাই কোনো জায়গা নাই কারণটা কি বলছি যে যেদিন করিম সাহেব আর কি বললেন যে যারা যারা প্রার্থী না পাবে আর কি মানে দলের টিকিট না পাবে তারা নির্দলে দাঁড়াবে সেই সময় তো আপনিও এটা সমর্থন করেছিলেন যখন দল আপনার কাছ থেকে আপনাদের প্রার্থী লিস্ট চাচ্ছে তো তারপরে ইট মিন্স কি উপর থেকে সিগন্যাল আছে কি বিধায়কের মতন আপনাদেরকে একটা অধিকার দেওয়া হলো তো আর আমরা নির্দলে কেন যাব কিন্তু উনি একটা খুব ভিতর রেখে উনি একটা কথা বলে দিচ্ছেন
কি না হলে আমাদের লোকগুলোকে নিয়ে আমি কিভাবে থাকব কোথায় থাকব বিভিন্ন দলের লোকগুলো যদি চলে যায় তো ওদেরকে তো সামনে সামলায় রাখতে হবে এর জন্য উনি বলেছিলেন যে দলের সঙ্গে বাগাবাতি না করে আমি সবাইকে নির্বাচন করব কিন্তু আমি এটাতে সম্মতি হওয়া আমার হয়নি তো এখন কি মনে হচ্ছে চৌধুরী সাহেব কি কংগ্রেসে জয়েন করবে এটা আগামী সময় বলবে আমরা সবসময় রেডি আছি আমাদের তৃণমূলের প্রত্যেকটি জায়গা প্রত্যেকটি বুথে আমাদের যে সংগঠন ছিল যারা যারা প্রার্থী জিতাছিল আজকে সবাই আমাদের সঙ্গে আছে আজকে যারা যারা তৃণমূল কংগ্রেস পার্টি যাদেরকে প্রার্থী করার চেষ্টা করেছে আগামী দিন ওদের ফল আপনি নিজে দেখে নেবেন কারো স্থিতিও থাকবে না এটা বলে দিচ্ছি আমি আপনি জেলা পরিষদের সহকারী সভাপতি প্রতিনিধি